বাসায় মেশিন আসার পরে মেশিনের গোলাম হয়ে গেছো, কোনো কাজই কতর খাটায় করো না। আমার কোনো কাজ কি পড়ে আছে? তুমি কি আমার কোনো কাজ করে দাও? তোমারে বলছিলাম হাত দিয়ে কাপড়টা ধুইতে, মেশিনে না দিতে, হাত দিয়ে ছোট্ট কাজটা করতে পারো নাই? এই ছোট কাজটা করতে পারবো, লাগে তুমি করতে পারো নি? বউ থাকতে আবার জামাই কেন কাজ করবে? তোমার আদর করে মাথায় উঠে ফেলছে বুঝছো, একদম মাথায় থেকে ঝেড়ে ফেলে দেবো নিচে। ফালানোর আগে বললো আমি লাভ দিন নেমে যাবো। কানে হেডফোন গুজায় নবাবের মতো গান শুনতেছো, এতবার ডাকলাম কথা শোনো না, নবাবী কিন্তু ছুটাই দিব বুঝছো। নবাবের কি দেখছো? আমি নবাবের বউ। তুমি সারাদিন আমার দাদা দাদি পিসের থেকে ভালো পিসার একটা মেশিন এনে দিও। তুমি কি ভাবছো বাজারে থাকলে একদিন আসতো না? এই আলসামির শেষ ঠিকানা কোথায়, কতদিন চলবে এই আলসামি? যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন। মানুষের জামাইরা কত কিছু করে, যেন বউয়ের কাজ না করতে হয় কত সাহায্য করে, তুমি কি করো? তোমার এত কিছু করার পর যদি মন না পাই আমি আর কিছুই করব না। আগে যদি জানতাম যে বউয়ের এত প্যারা, জিন্দগিতে বিয়ে করতাম না রোজা। আমি তো ভালোবাসতে আসছিলাম, তোমার তো প্যারা দিতে আসিনি। এক কামচুনিরে বাসায় আনছিলাম, কোনো কাজ ঠিক মতো করে না। ভাগ্যিস কামচুন নিয়ে আসছিলাম, ডাকাত থাকলে তো তোমার মেয়েরে রেখে যেতাম গা। রোজা, আয় রোজা, এই মেয়ে কানে কথা যায় না। হ্যাঁ কান শুনতেছিলাম, একটা কাজ দিছিলাম, কাজ করো নাই কেন? করছি তো। কি কাজ করছো তুমি? কোন কাজ করিনি? এই যে তুমি ধুতে দিছিলাম, ধুইছিলা? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি বারান্দা থেকে আনলা না আমি বারান্দা থেকে আনছি তো? তো, তোমার আমি ধুইতে বলছিলাম, ওর তো কলার থেকে ময়লা যায় নাই। ময়লা তো হাত দিয়ে ঘষে তুলতে হয়। হাত দিয়ে, তোমাকে তো হাত দিয়ে ধুইতে বলছিলাম, তোমাকে বলছিলাম যে মেশিনে দাও। হ্যাঁ একটা কথা বললে তো কানে নাও না, খালি আরে ইগনোর করে হাত যাও। দিয়ে তো কাপড় ধুই না এখন শীতের দিন। শীতের দিনে হাত দিয়ে ধোও না মানে? তো তোমাকে শীতের দিন হাত দিয়ে ধোও না, তোমাকে কি বলছিলাম যে মেশিনে দাও? হ্যাঁ তোমার এই একটা কাপড় তুমি ধুইতে পারো না, তুমি আমার এত জ্বালাও কেন? একটা কাপড়, একটা কাপড় আমাকে কেন ধুইতে হবে? একটা কাপড় তুমি ধুইতে পারো না, মেশিন কিনে দিয়েছি দেখে মেশিনের গোলাম হয়ে গেছো। হ্যাঁ মেশিন মনে হয় তুমি আজকে কিনে দিছ, তামসা করো। আমি যখনই কিনা দিই, আমি মেশিন কেনার পর থেকে দেখতেছি তুমি তো কোনো মেশিন কাপড় হাতে কেনার ধোও পর না। আমি হাত দিয়ে কাপড় ধুই, হ্যাঁ তো কিন্তু তাহলে এখন তোমাকে আমি শীতের বললাম, মধ্যে তো আমি ধুইতে পারবো না। তো তোমাকে যে আমি বললাম যে তুমি এটা হাত দিয়ে ধুইও, তুমি এইভাবে মেশিনে ধুইছো কেন? হাতের ময়লা, কলারের ময়লা তো একটাও আমার যায় ওটা নাই, মনে ছিল না, মনে থাকবে কিভাবে? কিভাবে কেন থাকবে না মনে? হ্যাঁ এই যে তুমি যে কানের মধ্যে হেডফোন লাগায় যে কানে হেডফোন গুজায় যে গান শুনতেছো আর তোমাকে ডাকতেছে কতক্ষণ ধরে, তুমি তো একবার কথা উত্তরও দিলা না ঠিক মতো, তুমি একবারও ডাকো, যখন ডাকছো তখন ধাক্কা দিছো। তাই? হ্যাঁ, হ্যাঁ তো তুমি তুমি দেখলাম সন্ধ্যার সময় কাপড় ধুইলা, বিকালেও কাপড় ধুইলা, আবার এখন কাপড় ধুইতেছো কেন? শৈত্যপ্রবাহ নাকি 3-4 দিন থাকবে তো বললে? থাকলে থাকবে, তুমি তুমি পরে ধুবা তো, তোমার মেশিন পাওয়ার পর তুমি তো ভালোই নবাব হয়ে গেছো। আর কাপড় থাকে না তো, পরে হ্যাঁ গ্যাসে শুকাইলে তুমি ঝগড়া করো, তো গ্যাসে শুকাবো, শুকাবা কেন? মেশিন কিনে দিতে, মেশিনে তো 90% শুকাইয়া দেয়। এর জন্য তো একটু হ্যাঁ কয়েক পার্সেন্টের জন্য তো। তুমি সব কিছু মাঝখানে এমন করো, আমি ভালো সব কিছু লাগে না মাঝখানে এরকম করি না, সব। তোমাকে একটা কাজ দিলে তুমি কাজ মনোযোগ দিয়ে করো না। একটা সিম্পল কাজ দিয়েছি বলছি যে এই এই টি শার্টটা তুমি ইয়ে করবা, হাত দিয়ে ধোবা, কারণ কলারে ময়লা আছে আর হাতে ময়লা আছে। হাত দিয়ে আমি সবসময় ধুই, কিন্তু যে এখন অনেক ঠান্ডা, এখন আমি পারি না, কষ্ট হয়, তুমি বুঝো। তোমাকে আমি বুঝি না। তুমি আমার বুঝো না, হ্যাঁ মানুষের বউরে মানুষ অনেক বুঝে, তুমি আমার এই ভাই শীতের দিন বুঝো তুমি না। এত শীতের এক্সকিউজ কেন দাও? আমার শীতের অনেক এক্সকিউজ কেন ঠান্ডা দাও লাগে এত? তাই। হ্যাঁ আর আর কারো বাসায় ঠান্ডা লাগে না? আর কারো কিভাবে করে কি তুমি দেখছো? আমি তো জানি জানিস তোমার বাসায় যেরকম ঠান্ডা পানি বের হয় ওদের বাসায় ঠান্ডা পানি বের হয়, আর মেশিন তো সবার বাসায় নেই। অনেক শখ করে আদর করে মেশিনটা কিনে দিয়েছিলাম যে বউয়ের কষ্ট লাঘব করা লাগে, কিন্তু কষ্ট লাঘব তো করাই, এত কাপড় তো আর তুমি ধুইতেও না। আদর করে কিনে দাও নি, দামি কিনছি, সবসময় ফাজলামি করো, একটা কিছু কিনে দিতে হলে তোমারে হাজার আদ দিনটাও তোমারে খারাপ লাগে। তোমারে আদর করে আমি মাথায় উঠাই ফেলতেছি বুঝতে পারছো? তোমার 8-10টা স্বামীর মতো তোমাকে শাসন করে যদি আমি যদি আমি পালতাম তাহলে তুমি এরকম করার সাহস পাইতে না, তর্ক করার সাহস পাইতে না, মুখে মুখে তর্ক তুমি করার সাহস পাইতে আমারে না। আদর ঠিক করো, আছে এটা মানুষ বিশ্বাস করবে তোমাকে আদর তোমাকে। করি না মানে আমি তোমার, তুমি মুখে যেটা বলো সেটাই করে দিই। এই যে তুমি বলছিলে একদিন কাপড় ধুতে তোমার মাথায় ব্যথা হয়ে যায়, তুমি বসার থেকে উঠতে পারো না, মাথা ব্যথা হয়ে যায়, তো এই জন্য তোমাকে আমি নগদে তোমার তুমি মেশিন আমার কিনে দাঁতে দিয়েছিলাম। দাঁতে পিষো সব সময়, ও আমি দাঁতে পিষলে কি তুমি উঠতে পারো, নিচ থেকে উঠতে পারো না, খালি বসা থেকে উঠতে দাঁতে পারো না? দাঁতে পিষো তুমি খালি, হ্যাঁ মানে খালি বলে সে আমার আদর করে জীবনে আইলসামি, আইলসামির তো শেষ ঠিকানা কোথায় যে আমি জানি না। মানুষের হ্যাঁ জামাই, মানুষের খাওয়ায় দেয়, তেলে তেলে বলো, চুলে তেল দিয়ে দেয়, কি বলবো। আমি প্রত্যেকটা বার যখন ভাত খাইতে বসি তোমার এক নল হইলেও খাওয়াই, তুমি জীবনও আর করো, তুমি চল তুমি যাও যাও, সবাই জানে, তুমি তুমি দেখতে পারবে, তুমি সবাই তুমি জানে তুমি তুমি বুকে হাত দিয়ে বলো কোনোদিন তুমি খাওয়ার বসে তুমি তুমি আমার এক আমার নলা সাথে খাওয়াও কিনা। সতীনের মতো আচরণ হ্যাঁ করো। তুমি তোমারে এই যে মেশিনগুলা বাসায় আসার পর, রাইস কুকার, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, কার বাসায় হ্যাঁ নাই? সবার বাসায় আছে, এই জন্য তো সবার ঘরে ঘরে বউদের সাথে জামাইদের তো এরকমই হয়, ব্যস্ত তুমি, ফাইটটা তো এই জন্যই হয়।
জামাইরা ওদেরকে অনেক ভালোবাসে, হ্যাঁ, ভালোবাসে এইগুলো কিনা। তুমি তুমি রাইস কুকারে ভাত দিয়ে গিয়ে ঘরে শুয়ে থাকো, ভাত সিটি দিয়ে, না আমি দাঁড়িয়ে থাকবো কালকে থেকে, রাইস কুকারে ভাত দিয়ে আমি দাঁড়িয়ে থাকবো? না দাঁড়িয়ে থাকতে হবে কেন? তাহলে কি করতে এই হবে? তাইলে তুমি এত যখন সব কাজ এত শর্টকাট হয়ে আসছে, সমস্ত কিছু শর্টকাট হয়ে আসছে, সময় কমায় নিয়ে আসছে, মানে পরিশ্রম বন্ধ করে দিছে, তাইলে হাতে ধুয়ে একটা কাপড়, মানে হাত দিয়ে কাপড় ধুইতে হবে, ডলতে হবে, এইটা এইটাতে টাইম স্পেন্ড করতে পারো না? করতে পারিনি, এত কথা কে লিখে, এত কিছু করতে পারছে, তুমি ওর মুখ তো বন্ধ করার মতো কিছু আবিষ্কার করতে পারিনি? না মুখ বন্ধ করবা কিভাবে? আমার মুখ বন্ধ, আমাদের মুখ তোমার বন্ধ মুখ বন্ধ হবে করার কিভাবে? কিছু আবিষ্কার হ্যাঁ করার দরকার না ছিল? আবিষ্কার কেন হবে? আমাদের মুখ বন্ধ করার জন্য আবিষ্কার কেমনে হবে? মুখ তো তখনই চলে যখন তোমার তোমাদের অসংগতি কোনো কাজ করবার চলে, সেটা তো মুখ বন্ধ, মুখ তো তখনই চলে। তোমার মুখ সারাদিন হ্যাঁ চলে, এটা তো তেমন কিছুই লাগে আমার মুখ সবসময় চলে না, সারাদিন 10টা কথা তোমার সঙ্গে মিলে, তুমি তো ভালো করে জানো। হ্যাঁ 10টা কথা বলবা কেন? আমার তুমি ভালোবাসো? ও ভালোবাসলে, তাহলে ভালোবাসলে 10টা কথা বললেও তোমার সমস্যা তো, এই যে সারাদিন মুখ চলে, মুখ চলে, মুখ অসময় বাহ চলে, কি একদম মডার্ন লাইফ লিড করতেছো তুমি। হ্যাঁ কানে হেডফোন গুজায়া গান শুনতে শুনতে তুমি কাপড় ধুইতেছো, আর তোমারে আমি 4-5 বার ডাক দিছি, তুমি আমার কথা শোনো নাই। একবার ডাকুনি, হ্যাঁ তুমি একবার ডাকুনি, ভালো হও, বুঝছো, ভালো হও, আর কথা জামা জামাইয়ের কথা শোনো, আমার কথা শোনো, শুনলে তোমার কপালে ভালো আছে, বুঝলা, ভালো আছে, যেটা চাবা চাইবা সেটা পাইবা পাইবা, আর নাইলে তোমার সমস্যা আছে, এই যেগুলো সব যা ভাঙ্গারি দোকানে বেচা দিয়ে আসবো, পরে কিন্তু ওই বাথরুমে গিয়া কিন্তু খাইটটা দিয়ে কাপড় বাইরে কিন্তু তুমি তোমার ময়লা কিন্তু করতে হবে। বউ পাইতা না, আমি তোমারে কই দিলাম, আমার তুমি বউ তো দরকার আমার নাই, আমার কথা শুনো, নাহলে আমি গেলে আমার তোমার আমার সাথে আমার তো বউ দরকার নাই, ছাড়া থাকবা? বউ ছাড়াই থাক, আমি যদি আগে জানতাম যে বইয়ের প্যারা এত, ঠিক আছে, বইয়ের এত প্যারা, তাইলে আমি আজ আগে আগে জানলে আমি সারা জীবনে চিরকুমারী থাকতাম, বুঝছো, চিরকুমারী থাকতাম, তাহলে বিয়ে করতাম না। হ্যাঁ ফাইজলামি কি, যাও, ফাইজলামি কি, বিদায় হোক, বিদায় হও, বিদায় হও, কামচুন নিয়ে একটা বাসায় আনছি। হ্যাঁ এই নবাবি, যে নবাবি, নবাবিরে নবাব, নবাবির জিনিসপত্রগুলো দিছি, নবাব নবাব হয়ে গেছে একজন একদম। এই যে এই তুমি গায়ে দিয়ে আছো, এটা কাট রাখছো গায়ে দিয়ে আছো? হ্যাঁ হ্যাঁ ফকিন্নি, তোর কাপড় চোপড় নাই? হ্যাঁ কেন সমস্যা কি তোমার? না জামার কাপড় চোপড় তোমার কিছু, তোমার তোমার হলে আমি পড়তে পারবো না, তাই তোমার সালোয়ার কামিজ কি আমি পরে থাকি ঘুরে বেড়াই? পর না কেন, আমি কি পড়লে হিংসা করবো? ওইটা আমার করে মানাবে না জিন্দিগি তোমার সালোয়ার আমি কামিজ পরলে, থাকা কথা শুনবা, যাও দিকা, কথা শুনবা, রাখ তুলে, ঠিক আছে, আমার কাপড় চোপড় এবার তো তোমার একটা শর্ত, আমার কাপড় চোপড় সব তোমার হাতে ধুইতে হবে, আমার মেশিন দিতে পারবো না। তাহলে আমি গরমের দিন আসলে ধোবো, তার আগে ধোবো না, কেন তার আগে তুমি ধোবা, আমার কষ্ট লাগে, পারবো না তো, তোমার খাওয়াই কিসের জন্য তাইলে? ঘোরা টিম কাপড় ধোয়ার জন্য আমার, হ্যাঁ যে খাবো না আমি তোমার খাবার, তো কই খাবা, পাশের বাসার ভাবি তোমার খাওয়াইতে যাবে, একবার তো খবরও নেয় না, তোমার খবর নেয় তো, তাহলেই হবে, আমার নেয় নাহলে আমার হবে না। খবর ঠিকই নেই, কালকে চিল্লাইছে ওই কথা আমার জিজ্ঞেস করছে, দেওয়া হয়েছিল যে ভাবি চিল্লাই কেন এত, বাবা ভাবি কাউয়া লিখে চিল্লায় আমার উপর বলে তার অনেক মায়া লাগে, ফাজিল, তার জামার উপর আমার মায়া লাগে হ্যাঁ জামাই তো মাথার চুল নাই, না, থাক গাম তেল দিয়ে দিন বালাও, বুঝছো, ভাবল, যাও বালাও, তুমি দিও, এখন চলো ইয়া ওই বাথরুমে যাবা, পারতাম না, না কাপড় তুমি আমার সামনে ধোবা, এক না 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 এখানে তুমি ধুতে পারবে না, আমি ফাইজলাম এখন না, যাবো না, পাগল তুমি।